আগামী নির্বাচনে নিজের পক্ষে থাকতে জনপ্রতিনিধিদের পবিত্র কোরআন শরীফে হাত রেখে শপথ করালেন রাজশাহী এক তানোর গোদাগাড়ি আসনের সংসদ সদস্য এমপি ওমর ফারুক চৌধুরী। গত শনিবার রাতে সংসদ সদস্যের নিজ কার্যালয়ে ওমর ফারুক চৌধুরী তার নির্বাচনী এলাকার ১২ জন দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের কোরআন শরীফ ছুঁয়ে আনুগত্যের শপথ করান, যার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওটিতে দেখা যায়, এমপি ওমর ফারুক চৌধুরী তার নিজের চেয়ারে বসে থেকে মোবাইলে ভিডিও ধারণ করছেন, আর এক এক করে জনপ্রতিনিধিরা এসে এমপির সামনের টেবিলে রাখা কোরআন শরীফে শপথ করছেন। কোরআন শরীফে হাত রেখে বলতে শোনা যাচ্ছে, আওয়ামী লীগ, নৌকা ও স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরীর বিরোধিতা বা তাদের সঙ্গে বেইমানি করবে না। কোন সময় দলের সাথে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওমর ফারুক চৌধুরীর প্রতি আনুগত্যের শপথ করার মধ্যে রয়েছেন গোদাগাড়ি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ি পৌরসভার মেয়র ওয়েজুদ্দিন বিশ্বাস, মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, দেউপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, গোদাগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম, বাসুদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সহ তানোর ও গোদাগাড়ির বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রবৃন্দ। তাদের শপথ গ্রহণের পুরো ভিডিওটি করেন তানোর উপজেলার চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিভিন্ন গণমাধ্যমে এমপির প্রতি অনুগত্য থাকতে পবিত্র কোরআন শরীফ হাতে রেখে শপথ করার বিষয়টি স্বীকারও করেছেন একাধিক জনপ্রতিনিধি। এদিকে বিষয়টি নিয়ে রাজশাহীর বিভিন্ন মহলে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। রাজশাহী থেকে জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনোগ, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব, রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী।